মিথ্যে বিয়ে করলেও স্বামী হিসেবে গ্রহণ করেছিল। তরুণীর মৃত্যুতে যুবকের বাড়ি ভাঙচুর, চাঞ্চল্য বনগায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব এলাকাবাসী। তরুণীর অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার প্ররোচনা দেবার অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে ভাঙচুর চালাল তরুণীর পরিবার ও স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বনগা থানার পশ্চিমপাড়া এলাকায়। জানা গেছে, ঘটনায় মৃত তরুণী পিয়ালি সরকার, বাড়ি বনগার কালোপুর এলাকায়। দিন কয়েক আগে পিয়ালি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। প্রথমে বনগা হাসপাতাল, তারপর অবস্থার অবনতি হলে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনায় অভিযোগ, পিয়ালির সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বনগা পশ্চিমপাড়ার বাসিন্দা যুবক শায়ক সাহার সাথে। স্থানীয়দের দাবি, সম্প্রতি লুকিয়ে বিয়েও করেছিল তারা। মৃত পিয়ালির পরিবার ও এলাকার বাসিন্দাদের দাবি, বিষয়টি তারা জানতেন, স্বামী স্ত্রীর মতোই মেলামেশা করতেন তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মৌমিতা সরকার বলেন, আমাদের মেয়েকে আমরা আর ফিরে পাবো না, কিন্তু অভিযুক্তের কঠোরতম শাস্তি চাই। অনেকবার কোন ছেলেটাকে বলা হয়েছে, তুমি আমাকে বিয়ে করো, বিয়ে করো, বলছে হ্যাঁ করবো, আজ না কাল, কাল না পরশু। আমাকে বলেছে 3 বছর পরে ভেবে দেখছি, আর আমার অন্য যাকে বলেছে 1 বছর পরে বিয়ে করবো কিনা সেটা ভেবে দেখবো। ঠিক আছে, ওরা একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছিল, মেয়েটাকে বিয়ে করেছে, লুকিয়ে বিয়ে করেছে, ওর মনোমালিন্য করতে পারে মেয়েটার সাথে। ঠিক আছে, না মেয়েটাকে ইউজ করা হয়েছে অনেকবার, এটা বলতে আমাদের কোনো লজ্জা হচ্ছে না। আমাদের মেয়ে এখন বেঁচে নেই, আমরা চাই ছেলেটার শাস্তি হোক। ওর সাথে এমন সম্পর্ক হয়েছে, সে কোনো জানা গেছে, মৃত পিয়ালির বাবা হীরালাল সরকার দিন মজুরির কাজ করেন। এদিন বনগা থানায় দাঁড়িয়ে হীরালাল বলেন, লোকের জমিতে জন খেটে বহু কষ্ট করে মেয়েকে মানুষ করেছি, আমার মেয়েটাকে ওরা মেরে ফেললো। যুগাড়ি জন খেটে আমি এই মেয়ে মানুষ করেছি, খুব কষ্ট করি, ও ছেলে জন ফাঁসি হয়, আমি তো হচ্ছে ফাঁসি হোক। মৃতের পরিবারের অভিযোগ, সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল পিয়ালির, পিয়ালি শায়কের কাছে বিয়ে করবার দাবি জানায়। অভিযোগ, এরপরই বেঁকে বসে শায়ক, এড়িয়ে যেতে থাকে পিয়ালিকে। মৃতের পরিবারের আরও অভিযোগ, বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি পিয়ালিকে বিষ খেয়ে আত্মহত্যা করার কথাও বলে শায়ক। কলকাতার হাসপাতালে কয়েকদিন জমে মানুষে টানাটানির পর শনিবার মৃত্যু হয় পিয়ালির। ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে, খুবই গরিব মানুষ। এবার মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, করার পরে ও প্রাইভেট পড়ায়, 4-5 জায়গায় প্রাইভেট পড়ায়, প্রত্যেকটা জায়গায় 500-700 টাকা করে প্রাইভেট পড়ায়। এবার প্রত্যেকটা পয়সা ছেলেটা চুষে খেয়েছে ওর কাছ থেকে। ছেলেটা ওকে মানে পুরা তেল, পুরা বিষ যার বলে, হ্যাঁ ওইটা কিনে ওকে দিয়েছে, ওর বিয়ের প্রস্তাব দিয়েছে। এবার যার বাড়িতে চাপ দিচ্ছে খুব, তুই আর বিয়ে কর, মানে তুই দিকে কথা বলতো। তা বলছে কি, আমি 1 বছর পরে ভেবে দেখবো। হ্যাঁ, ওই 1 বছর পরে কি ভেবে দেখবে? তারপরে মেয়েটা বলছে কি, আমার মা তো বিয়ের জন্য খুবই চাপ দিচ্ছে, এখন আর রাখবে না, বিয়ে পাশ করেছি, তা আমার জন্য একটা ছেলে দেখেছে মাস্টারি চাকরি করে। তা বলছে কি, তাহলে তোর পছন্দ মতো বিয়ে কর, আমার আর আমার ভুলে যা। তার মেয়েটার সঙ্গে ধরে নিয়ে নেই 31 ডে ওর বিয়ে করেছে, বিয়ে করা মানে লুকিয়ে বিয়ে করেছে, কোনো একটা দিদি ভাই না, কোনো একটা দিদি বাড়ি গিয়ে বিয়ে করেছে। বিয়ে করে ও তারপরে বিয়ে চাপ দিচ্ছে, এরকম দিলে হাড্ডি বাড্ডি এটা হয়ে যাচ্ছে, তো ঝামেলা মানে বিয়েও করেছে, হ্যাঁ বিয়ে করেছে লুকিয়ে। তারপরে ওই সরস্বতী পুজো ওরা আগে থেকে ওদের ঝামেলাটা হচ্ছে। এদিন অভিযুক্ত যুবকের পশ্চিমপাড়ার বাড়িতে চড়াও হয় পিয়ালির পরিবার ও তার এলাকার মানুষ। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। খবর পেয়ে বনগা থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শায়কের বাবাকে আটক করে থানায় নিয়ে আসে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘরের দিক থেকে আমাদের উল্টোপাল্টা বলছে, তোরা চলে যা, তোরা চলে যা, তোরা কেন এসেছিস, তোদের মেয়ে বিষ খেয়েছে, তোদের মেয়ে ভুল করেছে, আমাদের ছেলে কিছু মানে ভুল করেনি, এই কথা যখন বলেছে আমরা উত্তেজিত হয়ে গেছি। হ্যাঁ, ওরা বিয়ে করেছিল, হ্যাঁ বিয়ে করেছিল, বার্থডের দিনকে বিয়ে করেছিল শায়ক সাহা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।